মনসামূর্তির বিসর্জনকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে উঠল শহরতলি আড়ালিয়া এলাকা। এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার রাতে স্থানীয় কিছু দুষ্কৃতীর হাতে শারীরিক ও মানসিকভাবে আক্রান্ত হলেন নাগরতলা পৌর নিগমের মনোনীত পারিষদ তথা এলাকার বামপন্থী নেতা বিপদবন্ধু ঋষি দাস। স্থানীয় সূত্রে খবর, আগরতলা শহর থেকে বাইকে করে নিজের বাড়িতে ফেরার পথে বিসর্জনে অংশ নেওয়া কিছু দুষ্কৃতিকারীর হাতে শারীরিকভাবে আক্রান্ত হন। শুধু তাই না, দুষ্কৃতিকারীরা তার বাইকটি ভাঙচুর করে। পরে স্থানীয়রাই গুরুতর জখম এলাকার প্রাক্তন নির্বাচিত পারিষদকে দুষ্কৃতিকারীদের হাত থেকে উদ্ধার করে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অভিযোগ, আক্রমণকারীরা শাসক দলের সমর্থন পুষ্ট। দলীয় নেতা আক্রমণ হওয়ার খবর পেয়ে দিন রাতেই জিবি হাসপাতালে ছুটে যান বিরোধী দলের দুই বিধায়ক রতন ভৌমিক ও সুধন দাস। এদিকে এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে আড়ালিয়া পঞ্চবটি বাজার সংলগ্ন সড়ক অবরোধে সামিল হন স্থানীয় জনগণ। অভিযুক্তদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। তাদের অভিযোগ, পরিষদের উপর আক্রমণকারীরা শাসক দলের, তাই দাবি আদায়ের লক্ষ্যে এদিন বেশ কিছু সময় রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় জনগণ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানার পুলিশ। পরে পুলিশ আন্দোলনকারীদের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে অবরোধকারীরা প্রত্যাহার করে নেয় তাদের আন্দোলন কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।